হ্যালো গাইস, কেমন আছেন? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে থিম। আজকে আমি আপনাদের সাথে কিছু প্রফেশনাল থিম নিয়ে আলোচনা করব, যেটি আপনারা আপনাদের ব্লগার ইউজ করলে আপনাদের ওয়েবসাইটটি অনেক দারুণ দেখাবে। সময় নষ্ট না করে থিমগুলো দেখে ফেলি। তো ফার্স্ট থিমটি হচ্ছে এপিকে। যারা অ্যাপস নিয়ে কাজ করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুব দারুণ হবে। দেখুন, এই ওয়েবসাইটটি দেখুন একবার। ওয়েবসাইটটি এখানে দেখেন, আপনারা অ্যাড দিতে পারবেন। ওয়েবসাইটটি দেখুন, এখানে আপনাদের মোস্ট ডাউনলোড ক্যাটাগরি থাকবে, এখানে আপনাদের টপ বেস্ট গেম থাকবে। এখানে দেখেন আপনাদের, এখানে আপনারা অ্যাড দিতে পারবেন, ক্যাটাগরি রয়েছে এখানে। তো এখানে টোটালি দেখতে এটা খুবই দারুণ দেখাচ্ছে। তো এখানে আপনারা অ্যাড দিতে পারবেন। তো এখানে আপনারা নাইট মুড থেকে এখানে নাইট মুড দিতে পারবেন। এখানে এখানে আপনাদের মেগা মেনু রয়েছে। তো এখানে আপনারা সার্চ বাটন রয়েছে, এখানে আপনাদের সোশ্যাল বাটন। এই ওয়েবসাইটটি আপনারা ইউজ করলে আপনাদের ওয়েবসাইটটি খুব দারুণ দেখাবে। আমি একটি পোস্টে ঢুকি, দেখেন এখানে এই যে ফেসবুকে আপনারা ঢুকলাম, এখানে দেখেন আপনাদের পোস্টে এই এইরকম দেখাবে, এখানে আপনাদের অ্যাড দেখাবে। তো এইখানে আপনাদের যে দেখেন, এখানে আপনাদের যে কোনো জায়গায় আপনারা আপনাদের ডাউনলোড বাটনটি অ্যাড করে দিতে পারবেন এখানে। তো এখানে দেখেন আপনাদের এখানে অ্যাড থাকবে। তো এই যে এখানে আপনারা দেখেন শেয়ার বাটন রয়েছে, খুব সুন্দর সুন্দর শেয়ার বাটন। আপনি এখান থেকে আপনাদের অ্যাপসটা শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আপনারা আবার হোম পেজে যাই। তো এখানে দেখেন আপনারা এখান থেকে ডিরেক্ট আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে এপিকে থিম। যারা অ্যাপস নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই সুন্দর একটি থিম, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। সেকেন্ড যে থিমটি হচ্ছে সেটি হচ্ছে নিউজ ওয়েবসাইট। তো যারা নিউজ নিয়ে কাজ করেন তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই দারুণ হবে। নিউজ ওয়েবসাইট নিয়ে অনেক হাইপ রয়েছে। তো এইখানে দেখেন খুবই দারুণ একটি থিম নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। এখানে দেখেন এই ওয়েবসাইটটি একবার আপনি রিভিউ দেখেন। এই যে দেখেন এখানে, তো এই যে আমি হোম পেজে ক্লিক করি, তো এই যে দেখেন এখানে আপনাদের অ্যাড রয়েছে, এখানে সেকেন্ডে আপনাদের অ্যাড রয়েছে, এখানে টাইম রয়েছে, এখানে আপনাদের মেগা মেনু রয়েছে, এখানে আপনাদের ব্রেকিং নিউজ রয়েছে, এখানে আপনাদের নাইট মুড অন করতে পারবেন, এখানে সার্চ বাটন, খুব সুন্দর একটি সার্চ বাটন রয়েছে এখানে। এখানে দেখেন আপনাদের খুব সুন্দর একটি লেআউট পেয়ে যাবেন। এখানে আপনাদের ক্যাটাগরি রয়েছে, এখানে আপনাদের ক্যাটাগরি ইউজ করতে পারবেন। তো এই যে দেখেন আপনাদের ফুটার, এটা এই খুবই সুন্দর একটি ওয়েবসাইট। এখানে আপনারা অ্যাড দিতে পারবেন। আমি একটি পোস্টে আপনাদের ক্লিক করি, এই যে দেখেন একটি পোস্ট আমি দেখাই আপনাদের এখানে। এই যে দেখেন পোস্ট, এখানে আপনাদের দেখেন একটা দুইটা তিনটা চারটা আপনারা অ্যাড এখানে ইউজ করতে পারবেন। এটা আসলে ভালো, কারণ যখন আপনারা একটি থিমের মধ্যে যখন বেশি অ্যাড শো করতে পারবেন তখন ক্লিকের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যখন এই পেজটা আপনারা মোবাইলে ওপেন করবেন, মোবাইলের মধ্যে ফার্স্টে কিন্তু আপনার কন্টেন্ট আসবে না, ফার্স্টে আপনার অ্যাড আসবে। তো আপনাদের ক্লিকের পরিমাণটা, ক্লিকের পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে। তো এই যে দেখেন এখানে অ্যাড, এখানে অ্যাড। তো এই যে দেখেন আপনাদের পেজটা এরকম দেখাবে, এখানে দেখেন লাস্টে এখানে অ্যাড। তো এখানে আপনার সুন্দর থিম রয়েছে, এখানে ট্যাগ রয়েছে। আমার মনে হয় নিউজের জন্য এটা খুবই ভালো একটি পজিটিভ ওয়েবসাইট। সো এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো এই ওয়েবসাইটগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সব ওয়েবসাইটেই ডাউনলোড লিঙ্ক থাকবে। নেক্সট যে ওয়েবসাইটটি থাকবে সেটি হচ্ছে আপনাদের কুকিং। অনেকে কুকিং ভালোবাসে, অনেকে কুকিং ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন, তাদের জন্য এই থিমটা খুবই প্রফেশনাল হবে। এই যে দেখেন এখানে আপনাদের অ্যানিমেশন রয়েছে, প্রত্যেকটা বাটন এখানে, প্রত্যেকটার মধ্যে এখানে অ্যানিমেশন রয়েছে। সো এখানে মেগা মেনু রয়েছে, এখানে নাইট মুড রয়েছে, এখানে সার্চ বাটন রয়েছে। তো এই যে দেখেন এটার লেআউট দেখেন, এখানে আপনার অ্যাড রয়েছে, দেখেন খুবই সুন্দর একটি ওয়েবসাইট। দেখেন আপনার এখানে খুবই সুন্দর থিম দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটে। তো এখানে সুন্দর করে ক্যাটাগরি রয়েছে, এখানে আপনারা চাইলে আমি একটি পোস্ট ওপেন করে দেখাই। দেখেন এখানে একটি অ্যাড, এখানে একটি অ্যাড, এখানে একটি অ্যাড। এটি অ্যাড ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইট, আপনারা চাইলে এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে কত সুন্দর, এখানে আপনার শেয়ার বাটন রয়েছে, এখানে অ্যাড রয়েছে, তো এখানেও অ্যাড রয়েছে। তো দেখেন আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো নেক্সট যে থিম নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিকি জোকস।
তো জোকস নিয়ে যারা কাজ করে থাকেন তাদের জন্য এই থিমটি অনেক সুন্দর একটি থিম। আমি অনেক অ্যানালাইজ করে এই থিমগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো জোকস নিয়ে যারা কাজ করে থাকেন তাদের জন্য এই থিমটি আসলে অনেক ইফেক্টিভ। কারণ দেখেন আমি লে আউটটা দেখাই, এখানে দেখুন কত সুন্দর একটি থিম, দেখেন এখানে থিম এটা। তো এখানে চাইলে আপনার এই যে অ্যাড, এই যে অ্যাড বাটন রয়েছে, এখানে আপনার সার্চ অপশন রয়েছে, মেগা মেনু রয়েছে এখানে। এই যে দেখেন আমি একটা জোকস আপনি এখানে পোস্ট ওপেন করে দেখাই, এখানে একটি অ্যাড, এখানে একটি অ্যাড, এখানে একটি অ্যাড আপনার। তারপর দেখেন এখানে জোক আপনার জোকসগুলো আপনার এখানে শেয়ার করতে পারবেন, এখান থেকে আপনার কপি করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে কপি করতে পারবেন, আপনার অনেক সুবিধা রয়েছে এখানে। তো আপনি এখানে এখান থেকে জোকসগুলো আপনি শেয়ার করতে পারবেন। তো আমার মতে আবার এখানে দেখেন আবার অ্যাড এখানে রয়েছে। তো আপনি চাইলে এই থিমটা ইউজ করতে পারেন, এটি খুবই সুন্দর একটি থিম। তো নেক্সট যে থিমটি শুরু হয়েছে সেটি হচ্ছে জিম ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাদের জন্য একটি প্রফেশনাল মানের জিম ওয়েবসাইট। তো এখানে ভিতরে রয়েছে দেখেন আপনাদের অ্যাবাউট কল, মোর ডিটেলস, মেগা মেনু, সার্চ বাটন। সার্চ বাটন খুবই অ্যানিমেটেড দেখেন এখানে। তো এইখানে দেখেন আপনাদের বড় স্লাইডার রয়েছে, এখানে আপনাদের দেখেন খুব সুন্দর, এখানে দেখেন আপনাদের মেনু বার গায়েব হয়ে গেছে, এখানে খুবই প্রফেশনাল আপনাদের দেখা যায়। সাইড মেনু নাই এখানে, সাইড মেনু নাই। তো এখানে দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদের এই ওয়েবসাইটটি। তো আপনারা এই ওয়েবসাইটটি চাইলে ইউজ করতে পারেন। এখানে আমি দেখাই আপনাদের যে কোনো একটি পোস্টে আপনাদের যে এখানে দেখাই, তো এখানে আপনাদের পোস্টের মধ্যে দেখেন এখানে অ্যাড, এখানে অ্যাড, অ্যাড ফ্রেন্ডলি এটা থিম। তো আপনারা চাইলে এই থিমটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এই দেখেন আপনাদের এখানে শেয়ার বাটন আছে। এই হচ্ছে আপনাদের টোটাল 5টা ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে এই থিমগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন। ব্লগারের মধ্যে খুবই সুন্দর দেখাবে, প্রফেশনাল মানের ওয়েবসাইট দেখাবে আপনাদের এই থিমগুলো ইউজ করলে। তো আরেকটি আপনাদের বোনাস থিম আমি দিয়ে দিই এখানে, যারা লিরিক গানে লিরিক নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য এই ওয়েবসাইট পিকি লিরিক্স। এখানেও দেখেন মেগা মেনু, এখানে সব, এখানে দেখেন আপনারা চাইলে এটা এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে চাইলে এখানে কপি করতে পারবেন, এখানে শেয়ার বাটন রয়েছে। তো দেখেন খুবই সুন্দর একটি ওয়েবসাইট, এখানে আপনাদের ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে কাজ করতে পারবেন। এখানে দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদের, আমি একটি ওপেন করি। এখানে দেখেন এই এই যে দেখেন এখানে অ্যাড, এখানে অ্যাড, এখানে অ্যাড। তারপরে এখান থেকে আপনারা এই যে কপি করতে পারবেন, এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে আপনারা কপি করতে পারবেন, শেয়ার করতে পারবেন বাটনগুলো। তো এই হচ্ছে টোটাল আপনাদের ওয়েবসাইটগুলো। আপনারা যাদের এই ওয়েবসাইটগুলো পছন্দ হয়েছে তারা আপনারা চাইলে থিমগুলো ইউজ করতে পারেন। থিমগুলো ডাউনলোড আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করতে পারেন। আপনারা যারা আপনাদের ব্লগারের মধ্যে এই থিমগুলো ইউজ করবেন, যারা কাস্টমাইজ করতে পারবেন না, তারা আমাকে কমেন্ট করে জানান, ওই থিমের আমি একটি রিভিউ ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব, অবশ্যই তৈরি করে দিব, আপনারা কমেন্ট করে জানান। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের জন্য টেক কেয়ার, বাই বাই।